गुड मर्निंग बंधुरा आमी काकुलिस गुड लाइफ थेके बोलछी तोमरा सबाई केमन आछो आमरा ठाकुरेर आशीर्वादे भालो आछी एत गरम पड़े मुख थेके कथा बार होच्छे ना प्रचंड गरम कालके झड़ बृष्टि हलो एकटुखानि एमन भावे झड़टा उठलो मने होच्छे जेनो उड़िये निये जाबे তারপরে হালকা একটু বৃষ্টি হয়েই ব্যাস হয়ে গেল দম শেষ। তারপরে তো বিষাক্ত গরম, প্রচন্ড গরম, মানে রান্নাঘরে যেতেই ইচ্ছা করছে না। এই যে আমার মেয়ে, তোমাদের কিছু বলবে দেখো। আমি আজকে প্রতিবার মা সানডে করে মাংসটা বানায়, খুবই টেস্টি। আজকে আমার ইচ্ছে হলো যে আমি আজ প্রথমবার চিকেন কারি বানাবো, তো চলুন আপনাদের দেখাচ্ছি। চলুন চলুন নিয়ে নিয়েছি, তো এখানে আমি এর মধ্যে দেব হলো হলুদ গুঁড়ো। চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। বেশ করে দেবে কি বলতে আর দেবো বাস। তো এর মধ্যে দেব হলো আমি একটা পেস্ট বানিয়েছি লঙ্কা আর আদা রসুন, ওইটা আমাকে দিতে হবে। এই যে আমি দিয়েছি, আর দেব আরেকটু, এইটা আরেকটু আরেকটু। তো এর মধ্যে আমি এবার দেবো হলো নমক। তো এবার এরপর আমি নুন দেব, আর দেবো আমি পরেও নুন দেবো ব্যাস। এই যে আলুটাও কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু ধুয়ে নিয়েছি। আর কিছু না, ধরে এগুলো না, এখানে এখন কিছু দেব না, আমি আরেকটা ম্যারিনেশন যখন বানাবো তখন ওগুলো ছাড়াবো। তো এটা আমাকে 30 মিনিট মতন রাখতে হবে। ঠিক আছে, 30 মিনিট এটাকে ঢেকে রাখ, ঢেকে রাখুক। এই চিকেনটাকে নুন, হলুদ আর লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়ে ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ, এবার আমি আলুটা ভাজবো, এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। কড়াইটা বসিয়ে দিয়েছো, এটা আলুটা মা দিয়ে দেবে, কেন কি মা দিয়ে দিচ্ছে, কেন কি খুবই খেতে আর ছিটলে ভয় লাগে আমার। এটা আমি পুরো রান্নাটা কম তেল দিয়ে করবো, সাদা তেল দিয়েই করবো। আর পাশে চা হচ্ছে, ওর কি নুন দিয়ে দিয়েছে। হ্যাঁ, নুন দিয়ে আমি ভাজছি, একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হওয়ার পর বন্ধুরা, আমি এখানে আমার আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। তো এরপরে আমি দেব হলো তেজপাতা, দুটো আমি তেজপাতা দিচ্ছি এর মধ্যে। তো এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দেব, এর মধ্যে দুটো আমি গোলমরিচ দিচ্ছি, দুটো লবঙ্গ, দারচিনি, এই ছোট ছোট দুটো দারচিনি দিচ্ছি দেখো। তো এরপরে এটাকে একটু ভাজতে হবে। আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে এটাকে আমাকে একটু নাড়তে হবে। আমার ফার্স্ট টাইম আমি ইউটিউব দেখে চিকেন কারি রান্না করছি। নুন দিতে হবে, এক চিকেন নুন দিতে হবে, তাহলে পরে নুনটা দেবো। তো এটা একটু সিম্পল একটা
রানী না পুরো বেঙ্গলি স্টাইলের না কিন্তু সিম্পল রান হয়েছে চিনিটা দিয়ে দেবো যাতে এটা ব্রাউন কালার হয়ে যায়। আমি হ্যাঁ আমি এটা পিঁয়াজ আমি এটাকে ঢেকে দিয়েছি কেন কি পিঁয়াজটাকে ব্রাউন হতে হবে, আমি চিনি দিলে ব্রাউন হবে, আর আমি তো এটাকে বন্ধ করে দিয়েছি। তো যা পিঁয়াজটা ব্রাউন হওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার এই পিঁয়াজটা ব্রাউন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করেছিলাম কেন কি আমার তেলটা কমে গেছে, আর এটা আমার 30 মিনিটস আমার এই চিকেনটা ম্যারিনেশন কমপ্লিট। তো আমি এবার এটা এটা মা একটু নেড়ে দিচ্ছে, ও জমছিল এটা। তো এটা দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা দিয়ে দিয়েছি। তো এরপর আমাকে আরেকটা ম্যারিনেশন বানাতে হবে, তো চলো আর এটাকে একটু ভালো করে কষতে দিতে হবে। তো চলো, তো আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দেবো হলে এটা একটা ম্যারিনে এর মধ্যে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প, বস এর মধ্যে আমি দেবো হলো জিরে গুঁড়ো, মধ্যে দেব হলো ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেব। তো এটাকে আর এটাকে মিশিয়ে নেব। আমার মেয়ে ঘেমে চান হয়ে গেছে রান্না করতে করতে, প্রথম রান্না মাংস। আমি চিলি চিকেন বানাতে পারি কিন্তু এটা আমার আজই ইচ্ছে হতো যে আমি বানাবো। এর মধ্যে আর একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়, বেশি দিস না, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এর মধ্যে দেব হলো আমি একটু মিট মশলা, একটু নুন দেব, নুনটাও দিক। আমি একটা জিনিস দেখা, আমি দেখো সবজি টবজি দিয়ে রেখে দিয়েছি, এখানে নিম পাতা আদা পেঁপে এদিকে লাউ শাক সব ধুয়ে রেখে দিয়েছি মেলে শুকনো হোক। নিম পাতাটা এনেছি এই কারণে আমার মেয়ের না প্রচণ্ড ঘামাচি হচ্ছে, তাই নিম পাতা হলুদ বেটে দিয়ে দেখি। এটা দেখে নিন এরকম হবে এটা। তো এর মধ্যে আমি এখনো কিন্তু ম্যারিনেশনটা দিইনি কেন কি আমার ম্যারিনেশনটা ইজ নট কমপ্লিট। তো চলুন আসুন আমি হাতটা একটু দিয়ে নিয়ে এবার দেবো হলো নুন। নুন আমি একদম অল্প দেবো কেন কি আমাকে পরে দিতে হবে, অনেকবার আমি নুন দিচ্ছি। তাহলে এতে কি আছে, এতে দই আছে, ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, অল্প একটু নুন আছে, আর মিট মশলা অল্প একটু দিয়েছে পরিমাণ মতো, যে যেমন ভাবে যে যতটা মাংস নেবে সে সেই পরিমাণ হিসাবে দিতে হবে। আমি একটু গরম মশলা আছে, গরম মশলা ওই ফুটুতে আর আমি একটু মশলাটা এটা বানাচ্ছি।
তো বন্ধুরা আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেবো। মা ঘরে গরম মশলা গুঁড়ো বানিয়ে রাখে, তো এইটা হচ্ছে মায়ের স্পেশাল শাহী গরম মশলা গুঁড়ো। এইটা হবে না, কেন কি এর মধ্যে আমার প্যাকেট আছে, প্যাকেট ও দাদা আমি এটা দিয়ে চালাচ্ছি। এইটা এইটা কি দিয়ে বানানো আমি অ্যাকচুয়ালি জানি না, তো আমি একদম অল্প দিলাম জাস্ট ফর দ্য ফ্লেভার। এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দেবো, আরো কাঁচা বড় কিন্তু তারা আমি একটু মিলিয়ে দিই। বন্ধুরা আমি এর মধ্যে এবার গরম জলটা দিয়ে দেবো, একটু কষানো হয়েছে, তারপর দেখাচ্ছে এই গরম জলটা দেবো না পাতলে থাক। আচ্ছা, তো এর মধ্যে এবার আমি আলুগুলো হালকা একটু নাড়িয়ে আলুগুলো দিয়ে দেবো, বাস এটা একটু আলুগুলো আমাকে দিয়ে দিতে পারবে, ওই ছিটকে আছে। আলুগুলো ভালো করে দিয়ে তারপর আবার দেখাচ্ছি। এই আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমাকে ঢেকে রাখতে হবে এটাকে, এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি, ঢেকে কিছুক্ষণ রেখে তারপর নুন হয়েছে কিনা দেখে তারপর এটাকে নামাতে হবে। বন্ধুরা আমার এর মধ্যে নুনটা আমরা দেখে দিয়ে দিয়েছি, তো এটা একটু জল শুকিয়ে একদম কষা কষা হবে। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, তখন আমি টাটা বাই বাই বলে দিয়েছিলাম, কিন্তু এখন আমি আরেকবার দেখাচ্ছি যে আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার মেয়ে মানে প্রথম করলো, এই মানে এই বয়স পর্যন্ত কোনোদিন মাংস রান্না করেনি, তার যে প্রথম মাংস রান্না করলো। আপনারা বাইরে বাড়িতে চলছেন, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগছে না। আমি টেস্ট করেছি, একটু ভালোই লাগছে খেতে। আর এদিকে দেখায় বাইরে কি রোদ, বাইরেটা কি রোদ দেখবে, প্রচন্ড রোদ আজকে। গুড আফটারনুন বন্ধুরা, আমাদের আমার মেয়েরও চানটান হয়ে গেছে, আমারও চানটান হয়ে গেছে। আজকে অনেক আসলে রবিবার অনেক কাজ থাকে, তো তাই চান করতে একটু দেরি হয়। তো মেয়ে মাংসটা রান্না করেছে, আমি শাক ভাজা করেছি আর ডাল আর একটা ভাজা করেছি। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া হলেই হয়ে যাবে। তো মাংসটা ভালোই রান্না করেছে, কারণ একটু টেস্ট করে দেখেছি, খারাপ না। তো আপনারা বাড়িতে করে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন খাবো অবশ্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, মেয়ের চিকেন তো দুপুরবেলা খেলাম, ভালোই লাগলো, ভালোই লাগলো, কিন্তু মাংসটা আরেকটু হলে ভালো হতো। বাচ্চা মানুষ তো করে না কোনোদিন, তো করেছে, ভালোই করেছে, প্রথম হাতে খড়ি, তো ভালোই হয়েছে। তো এবার
এখন তো প্রায় 9:05 বাজে, তো বিকাল আবার বায়না করছে নান পুরি খাবে। আমি তো কোনোদিন করিনি, তো ইউটিউব দেখলাম। কেন আমি করতে বলেছি তার একটা কারণ আছে, কারণ কি মাংসটা একদমই ঝোল কম হয়ে গেছে, তো ওইটা রুটি বা ভাত দিয়ে অতটা ভাল লাগছিল না। তো আমি একবার অনেকবার নান খেয়েছি আমরা, তো আমাদের নান খাওয়ার খুবই ইচ্ছা ছিল, তো মাকে বললাম যে নান বানাতে, আর জিনিসপত্র সব ঘরেই ছিল, তো মা যে বানাবে ইউটিউব দেখে, তো এবার মা বল, তো ভাবলাম ট্রাই করি, যাই না হবে কি হবে না জানি না, রাতের খাবারটা ম্যাচাকার হবে কিনা বুঝতে পারছি না, আটা মাখা আছে, যদি এটা না হয় তাহলে দেখব, তাহলে রুটি করে নেব। তো নানের জন্য আমি ময়দা মেখে রেখেছি, দাঁড়াও আমি দেখাচ্ছি। নান রুটি বানানোর জন্য আমি এই ডোটাকে মেখে রেখেছি, এতে এই বাটি সমান এক বাটি দই দিয়েছি, এই বাটি এক বাটি দই দিয়েছি, এর মধ্যে চা চামচের হাফ চামচ হচ্ছে বেকিং সোডা, সরি বেকিং পাউডার, আর হাফ চামচ খাবার সোডা, পরিমাণ মতো নুন দিয়েছি, আর এই বাটি তিন বাটি হচ্ছে ময়দা দিয়েছি। ময়দা দিয়ে আমি 6:15 6:30 নাগাদ এই এই ডোটাকে মেখে রেখেছি, আমি 9:30 নাগাদ এটাকে করব। এতক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো, এটাকে আমি রেস্টে রেখে দেবো, রেখে 9:30 নাগাদ এটাকে আমি নান রুটি তৈরি করব। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে এরপরে আসছি। ময়দাটা তো আমি 6:30 পর্যন্ত 6:30 সময় মেখে রেখেছিলাম, বললাম তো কী কী দিয়ে মেখেছি, এবার এই ময়দাটাকে আরেকবার একটুখানি ভালো করে মেখে তারপর আমি লেচি আকারে করে রাখছি, যেমন রুটির লেচি করে সেমনি লেচি করে রাখছি। একদম নরম হয়েছে লেচিটা, আমি লেচির আকারে করছি। আমি সামান্য তেল দিয়ে এটাকে মেখে রাখি, আমি কিন্তু রুটি ভালো করতে পারি না, বেলতে পারি না। এরকম ভাবে বেলে নিতে হবে, আমি যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এটা একটু তেতে যাবে, তেতে গেলে অল্প আছে, আস্তে আস্তে এটা করব। মোটামুটি তেতে গেছে, এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। সিমে রেখে করতে হবে এটাকে, ভেজে নেব। এটা সিমে সিমে দিয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে।
ওটা সিবে দিয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে নিতে হবে। এবার এই একটা ব্রাশ দিয়ে এখানে বাটারটা এর উপরে মাখাতে হবে, কিন্তু আমার কাছে বাটার নেই তো, তা আমি সাদা তেল দিয়ে এর উপরটা একটুখানি ছিটিয়ে দিচ্ছি। এতে ব্রাশ করতে হবে সাদা তেল, এপিট ওপিট করে সাদা তেল দিয়ে ব্রাশ করতে হবে। আমার কাছে বাটার নেই বলে আমি সাদা তেল দিয়ে ব্রাশ করলাম। আমার কাছে ব্রাশও নিয়ে আমি খুন্তি দিয়েই করে নিলাম। আপনার কাছে ব্রাশ থাকলে যে উপরে তেলটা ব্রাশিং করে নেবেন। আস্তে আস্তে দিয়ে এটাকে উল্টে পাল্টে করে নিতে হবে। এটা শিমে দিয়েই করতে হবে, নাহলে পুড়ে যাবে। ফুলে গেছে, এটা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিলাম, এবার আমি আরেকটা দিয়ে দেবো। এটাকে আস্তে আস্তে আমি করে দেবো। বন্ধুরা একটা তো তেল ব্রাশ করে দেখালাম, আর একটা দেখুন আমি নিজে করলাম, আর একটা দেখাচ্ছি দাঁড়া। এই তো প্রথমে এটাকে দিয়ে দিলাম, তারপর এটাকে উল্টে পাল্টে যদি তেল বা সাদা তেল না দিয়ে, সরি সাদা তেল বা বাটার না দিলেও এরমভাবে একটু সিমে নিয়ে উল্টে পাল্টে যদি যারা বাটার দেবে তারা এই সময় একটু হালকা করে বাটার দিয়ে দিতে পারো, বাটার দিয়ে ব্রাশ করে নিতে পারো এর উপরটা করে নিয়ে। তারপরে আমি তো প্রথমে ছেঁকিনি, এবার আমি এটা ছেঁকে নেব। এবার দেখো আমি এটাকে ছেঁকে নেব, এই না দেখো আমি বাটার দিয়ে ব্রাশ করলাম না, কারণ বাটার আমার কাছে নেই, আর সাদা তেলও দিলাম না। দেখো ভালোই হয়েছে, নান রুটি হয়ে গেছে, বাহ দারুণ হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। হয়ে গেছে আমার, এরকম করে আমি এগুলোকে করে নিই বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এরকম ভাবে আমি তাহলে করে নিই, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, বাই বাই, গুড নাইট। চলে গেও আবার দেখাচ্ছি, ফুলছে কত তো সুন্দর দেখো, প্রত্যেকটা ইয়ে এই যে ছেঁকে যখন নিচ্ছি ফুলে উঠছে, দেখো কি সুন্দর ফুলছে। আমি আর বাটার দিয়ে ব্রাশ করছি না, কিন্তু খুব সুন্দর ফুলছে দেখছো, বেজন হয়ে গেছে, খুব সুন্দর ফুলছে, আমি ভাবতে পাইনি যে এরকম হবে, প্রত্যেকটা ফুলে উঠছে। আমি ব্রাশিং করছি না বাটার দিয়ে, তবুও ফুলে উঠছে দেখো। বাটার দিয়ে ব্রাশ করে নেয় অনেক, কিন্তু আমি বাটার দিয়ে ব্রাশ করছি না, আমি জাস্ট রুটির মতন উল্টে পাল্টে আর এই ছেঁকে নিচ্ছি, তাই খুব সুন্দর হচ্ছে দেখো তোমরা। আমি তো কোনোদিন করিনি, খুব সারপ্রাইজড একদম, এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি, আর খুব নরম হয়েছে। এরমভাবে ভালো করে ছেঁকে
অল্প অল্প করে রুটির মতনই শেকে এবার এতে করে এরকম ভাবে ছেঁকে নিতে হবে, একদম ফুলে উঠছে, সেই জন্য টাটা করেও আবার দেখালাম। দেখো আমার মোটামুটি নান রুটিগুলো রেডি, এবার মাংসটা গরম করে মেয়েকে খেতে দেবো। টাটা বন্ধুরা, বাই।